নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা সূর্যপুত্র, বড় ঠাকুর, গ্রহরাজ, শ্রী শ্রী শনিদেবের বীজ মন্ত্র জানব। শনিদেবের বীজ মন্ত্র কেন পাঠ করা হয়, এই মন্ত্র পাঠ করলে আমাদের জীবনে কি কি পরিবর্তন আসতে পারে এবং শনিদেবের বীজ মন্ত্র কীভাবে পাঠ করব, কখন পাঠ করব, সকল কিছু নিয়ে আজকের পর্ব সাজানো হয়েছে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভগবান শনিদেব হলেন সূর্যদেবের পুত্র, যার কৃপাতে মানুষ গরিব থেকে ধনীও হতে পারে, আবার কর্মদোষে ধনী থেকে ব্যক্তি সর্বহারাও হয়ে যেতে পারে। ভগবান শনিদেবকে নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত। তিনি অত্যন্ত শক্তিশালী দেবতা, তিনি ন্যায়ের দেবতা, তিনি অন্যায়কে প্রশ্রয় দেন না। আপনি যেমন কর্ম করবেন, শনিদেব আপনাকে সেই রকমই ফল দেবে। শনিদেব প্রকৃতপক্ষে অন্যায়কে প্রশ্রয় না দিয়ে সৎ বিচার করেন, সবাইকে অন্যায়ের হাত থেকে বাঁচান। যদি কোনো ব্যক্তি ভুল রাস্তা বেছে নিয়ে অন্যায় কাজ করে, অন্যের অপকার করে, অন্যের ক্ষতি করে, ভগবান শনিদেব তাকে উচিত শিক্ষা দেন। ভগবান শনিদেব ভক্তদের উপর সবসময় কৃপা দৃষ্টি বজায় রাখেন। যদি কোনো ভক্ত শনিদেবের পুজো করেন, আরাধনা করেন, তাহলে তার জীবনের সকল বাধা দূরে সরে যায়। ভগবান শনিদেবের কৃপা দৃষ্টি তার ভক্তদের ওপর সর্বদাই বজায় থাকে। ভগবান শনিদেবের বীজ মন্ত্র অত্যন্ত শক্তিশালী মন্ত্র। এই মন্ত্রটি হল, প্রত্যেক শনিবারে সকালে স্নান করে, শুদ্ধ বস্ত্র পরিধান করে, মন এবং শরীরকে শুদ্ধ করে ভগবান শনিদেবের মন্দিরে যাবেন। তারপর ভগবান শনিদেবের পুজোর সময় এই বীজ মন্ত্র 108 বার জপ করবেন। এই মন্ত্রটি এত শক্তিশালী যে আপনি খুব সহজেই ভগবান শনিদেবকে খুশি করতে পারবেন। আপনি প্রত্যেক দিন সকালে উঠে এই মন্ত্র পাঠ করতে পারেন এবং ভগবান শনিদেবকে ধ্যানও করতে পারেন। বন্ধুরা, আপনি ভগবান শনিদেবের ধ্যান মন্ত্র এবং প্রণাম মন্ত্র দুটি পাবেন আমাদের চ্যানেলে। এবং শনিদেবের পুজো কিভাবে করা হয় সেটিও যদি জানতে চান, সেই বিষয়ে রয়েছে অনেক ভিডিও। শনিদেবের পুজো সংক্রান্ত এই প্লেলিস্ট অবশ্যই ফলো করবেন, তাহলেই আপনাদের সকল প্রশ্নের সমাধান পেয়ে যাবেন এই প্লেলিস্টের ভিডিওগুলো থেকে। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।